কাকা, আপনার কাছে চাইছিলাম একটা আবদার লইয়া। কি? কালাইর একটু দিবেন, ছাগলটার একটু দিবেন, একটু বাড়িতে লই যেতাম। নিয়ে যাবি মানে? কি কস? কি কইতাছে এই আবল তাবল? কি কস মানে বুঝলাম না, তুই কালাইরে বেচ্চা লাইছিস আবার লই দিতে চাস মানে? সরকারি নাকি এটা? না চাইতাছি না, শেষবারের মতো যদি একটু দিতেন কাকা। কাকা, এটা আপনার কাছে একটা ছাগল, আমার কাছে আমার কালাই। ছোটবেলা থেকে আমি ওর পালছি, নিজের হাত দিয়ে আমি গোসল করাইছি, খাওয়াইছি, আর ঘুমো পড়াইছি। মানুষ আমারে কত কি কইতো পাগল, আমি অনেক একটা ছাগল, নানান ধরনের কথা কইতো কাকা। আমি কারো কোনো কথা শুনি নাই, ছোট ভাইটার যেরকম আদর করি আমি, একটা বোবা ধন রে, আমি এত আদর করছি যে আমার কাছে একটা মায়া হয়ে গেছে কাকা। এমন মায়া আপনি হয়তো কোরবানি দিবেন, কিন্তু আমি কিন্তু কাকা আমার কলিজাটা আপনাকে দিয়ে দিছি। রাত্রে যখন ঘুমাই তখন মনে হয় আমার কালাইটা আমার পাশে আমার ডাকে, চোখ খুলে দেই নাই। আমার ছোট ভাইটার অপারেশন হয়েছে কাকা কালকে, ও খায় না, ঘুমায় না, ও আমার লগে কথাও কয় না, খালি বারবার একটা কথাই কয়, কালাই রিপ্ট আই না দাও, আমি খালি একটাবার দেখুন, আপনার কাছে হাত দূর করি কাকা। আপনি কিনছেন, আপনি ওরা কোরবানি দেন, শেষবারের মতো আমার বাইরে একটু দেহ। আমি কিন্তু আরে বুঝাইছি কাকা, আপনি তো অনেক বিশ্বাস না করেন, আমি তো নিয়ে আই আপনার হেন বই দিয়ে খেয়াল আমার লইয়ে যাই কাকা। বুঝলাম কি কইতাছ আবল তাবল, আবার তো মতলব ভালো না। এই মতিন আব্বা তুই থাম। ও ছাগলটারও অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছে, তাই ওরা ছাগলের মধ্যে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। যে মানুষটা এত কষ্ট করে যত্ন করে ভালোবাসা দিয়ে ছাগলটাকে এত বড় করছে, সেই মানুষটার মনের মধ্যে যদি আমি কষ্ট দিই, আল্লাহ যদি তারপর আমার কোরবানিটা কবুল না করে, ঠিক আছে তুই ভাইটাকে নিয়ে আয়। সোনা কোরবানি কবুল করে শুকনা।